নমস্কার, স্ট্যান্ড আপ ইউ এর ছেলে মেয়েরা, তোমাদের আজকে আমি ইংলিশ গ্রামারটা পড়াচ্ছি। তোমাদের নাউন ধরেছিলাম, তবে তোমরা তার আগে একটু দেখো ওয়ার্ড আর সেন্টেন্স সম্পর্কে তোমরা একটু ধারণা নাও। ওয়ার্ডও জানো, সেন্টেন্সও জানো, কিন্তু কাকে বলে এটা তোমাদের এখনো বলা হয়নি যতটা সম্ভব। তাই আমি দেখাচ্ছি, দেখো তোমরা অ্যালফাবেট জানো, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা, আর বর্ণমালাতে আছে লেটার, 26টা লেটার অ্যালফাবেটে, 26টা লেটার আছে এ থেকে জেড পর্যন্ত। এই এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো, এই লেটারগুলো পাশাপাশি বসিয়ে, লেটারগুলো সব নয়, কয়েকটা লেটার পাশাপাশি বসিয়ে যদি আমরা একটা অর্থ প্রকাশ করতে পারি সেটাই হবে ওয়ার্ড। যদি না কোনো অর্থ প্রকাশ হয় সেটা ওয়ার্ড নয়। যেমন তোমরা দেখো, এ ফর অ্যাপেল, এ ফর কত কি তোমরা শিখেছো, বি ফর এ থেকে জেড পর্যন্ত অনেক ওয়ার্ড শিখেছো, এগুলো ওয়ার্ড, তোমাদের ধারণা আছে। যেমন ধরো সেটাই হবে ওয়ার্ড। দেখো আবার এটাও হতে পারে, একটা লেটারের মানে হতে পারে। যেমন দেখো আই, আই মানে একটা লেটার পাশাপাশি বসাতে হলো না, আর একটা লেটার, একটা লেটারে একটা মানে, আই মানে আমি। আবার কি, এ মানে একটি, এগুলো হয়। আবার দেখো এই ওয়ার্ডগুলো গেল। এবার ওয়ার্ডগুলো যখন আমি পাশাপাশি বসাবো, ওয়ার্ডগুলো পাশাপাশি যদি বসিয়ে একটা মনের ভাব প্রকাশ হয়, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তবে সেটা হবে সেন্টেন্স বা বাক্য। দেখো দেখো তোমরা নেক্সট সেন্টেন্সও করেছো, সেই নেক্সট সেন্টেন্সে আমি দেখাচ্ছি একটা, দেখো আই আই ইট রাইস, আই ইট রাইস, একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, তিনটে ওয়ার্ড আছে এখানে, তিনটে ওয়ার্ড পাশাপাশি বললো, বসে একটা মনের ভাব প্রকাশ করলো, সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো, তাই এটা একটা সেন্টেন্স। যদি এটা এলোমেলো দেওয়া থাকতো, ইট আই আর আই সি ই, যদি এটা হতো, এটা কখনোই সেন্টেন্স হতো না, এটা কোনো অর্থ সুন্দরভাবে অর্থ প্রকাশ করছে না, তাই এটা সেন্টেন্স নয়। তোমরা তাহলে ওয়ার্ড আর সেন্টেন্সের ধারণা পেলে, ঠিক আছে? ধারণা কেন, কাকে বলে তোমরা পড়বে বই, তোমাদের গ্রামার বইগুলো রয়েছে ইংলিশ গ্রামার বইয়ে, ওয়ার্ড আর সেন্টেন্স কাকে বলে আছে, আর্টিকেলস তোমাদের পড়ানো হয়ে গেছিল। এইবার তোমাদের আমি পার্ট অফ স্পিচ, একটা নতুন জিনিস পড়াবো, যেটা হচ্ছে পার্ট অফ স্পিচ, মানে পার্ট মানে অংশ, স্পিচ অফ স্পিচ মানে বাক্যের একটা অংশ, বাক্যের অংশ সমূহ। দেখো আই অ্যাম এ বয়, এইগুলোর, এই যে আই অ্যাম এ বয়, এগুলো এক একটা ওয়ার্ডের এক একটা নাম আছে, এই নামগুলোকেই বলা হবে ইংরাজিতে পার্ট অফ স্পিচ। এই যে বাক্যে সেন্টেন্সে এত ওয়ার্ড নিয়ে হয়, এগুলোর নাম 8টা আছে, 8 প্রকারের হয় এই নামগুলো, অর্থাৎ পার্ট অফ স্পিচ এগুলো 8 প্রকার। এই 8 প্রকার তোমরা 7 লেসনে দেখবে, 7 লেসনে পার্ট অফ স্পিচ
বাক্যের অংশসমূহ এখানে দেওয়া আছে একটা পদ্ম ফুলের ছবিতে। দেখবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে আটটা পার্ট অফ স্পিচের ভাগগুলো দেওয়া আছে এগুলো তোমরা আগে বানান করে এই আটটা পার্ট অফ স্পিচ মুখস্থ করো। তারপর নাউন কাকে বলে তো বলেই দিয়েছি, প্রোনাউনটাও আগাবো আমরা। তোমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো শিখেছো, আবার তোমাদের আমি নতুন করে পড়াবো। তোমরা এই পর্যন্ত এই সেভেন লেসনে পদ্মফুলের যে ছবিটা, এই যে নামগুলো দেওয়া রয়েছে এইগুলো তোমরা মুখস্থ করবে। তোমাদের এই পর্যন্তই পড়া দেওয়া রয়েছে।